হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে পনিরের পুরি। পনির পুরি করার জন্য যা যা লাগছে উপকরণ, এখানে পনির লাগছে, ময়দা লাগছে, আর জোয়ান লাগছে, আর লবণ দিয়েছি, সাদা তেল দিয়েছি, সামান্য চিনি দিয়েছি। দিয়ে এটাকে মেখে নিয়েছি। মাখার পরে আধ ঘন্টা, মানে 30 মিনিট থেকে 1 ঘন্টা আপনি এটাকে রেখে দেবেন একটা কোনো পরিষ্কার কাপড়ে মুড়ে নিয়ে। তো করার পরে আমি তো সেটা রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা আমি রেখেছি। রাখার পরে আমি লুচি ভাজছি। তো এত সুন্দর নরম হয়, যতক্ষণ আপনি রাখবেন ততক্ষণই ভালো থাকবে, যতক্ষণ রাখবেন ততক্ষণ নরম হবে, আর খেতেও খুব সুন্দর হবে, খুব সফট হবে। এখানে আমি এই যে ভেজে তুলছি পুরি, জোয়ানটা দেওয়ার জন্য, খেতে আরও টেস্টি হয় আর দেখতেও বেশ সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। আর এই পুরি আপনি চিকেন কষার সাথে হোক বা মটন কষার সাথে হোক, নিরামিষ, আলুর দম, বাঁধাকপি সবার সাথে এটা খেতে পারবেন, খেতে খুব সুন্দর লাগবে পনির পুরি। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে, ভালো লেগেছে কি না। আমরা পুরি অনেক রকমই খেয়েছি, হ্যাঁ, তো এটা হচ্ছে পনির দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর ভিডিওতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আসবো। শুভরাত্রি, নমস্কার।